টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সেবিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতির পর্বে দেখে এই পর্বে আমরা হচ্ছে মিস্টার আবদুল্লাহর সমাপনী মূলধন নির্ণয় করব। তো এর আগের পর্বে কীভাবে হচ্ছে মূলধনের সুদ নির্ণয় করা আমি তোমাদেরকে দেখিয়েছি একই হিসাব বই থেকে, এখন এটা থেকে আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। তো সমাপনী মূলধনের সূত্র তোমরা জানো যে মোট সমাপনী সম্পদ থেকে আমরা সমাপনী দায় মাইনাস করব। তো আমাদের সমাপনী সম্পদগুলো কী কী আছে দেখো, সম্পদের মধ্যে প্রথমে আছে মজুদ পণ্য 58,000, তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব আছে 63,000, অফিস সরঞ্জাম আছে 68,000, প্রাপ্য নোট আছে 21,000, প্রারম্ভিক সমাপনীতে আছে 32,000, নগদ তহবিল আছে হচ্ছে 47,000, ব্যাংক জমা দেখো প্রারম্ভিক ক্রেডিট এটা ছিল আমাদের ব্যাংক জমা অতিরিক্ত দায়, কিন্তু সমাপনীতে দেখো ব্যাংক জমা কিছুই লেখা নেই, তার মানে এটা আমাদের সম্পদ। 10% বিনিয়োগ প্রারম্ভিকে নাই, সমাপনীতে আছে 80,000, আর সম্পদ এই পর্যন্ত আর নাই। এখানে দেখো 70,000 টাকাতে একটা কম্পিউটার ক্রয় করছে, এই 70,000 টাকা আসবে, এগুলো হচ্ছে আমাদের সমাপনী সম্পদ। আর দায়ের মধ্যে দেখো প্রদেয় হিসাব আছে হচ্ছে, আমরা এই যে প্রদেয় হিসাব নিয়ে আসবো, প্রদেয় হিসাব হচ্ছে আমাদের 24,000, যে ব্ল্যাক মার্ক করা। তারপর ঋণ দেখো শুরুতে আছে 30,000, কিন্তু সমাপনীতে নাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে স্থায়ী সম্পদ এবং স্থায়ী দায় যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে তাহলে ওই টাকাই সমাপনীতে নিয়ে আসবে, তাহলে আমাদের সমাপনীতে ঋণ আসবে কত, 30,000 টাকা, এই যে 30,000 আসবে। আর প্রদেয় নোট সমাপনীতে আছে দেখো 9,000 টাকা। এই হচ্ছে আমাদের মোট সমাপনী সম্পদ এবং দায়, যে এখানে যা আছে সব সমাপনী হিসাব। তো আমরা এখন এই হিসাবটা এখানে লিপিবদ্ধ করব। আর সম্পদের মধ্যে শুধু এক্সট্রা এই যে এই সম্পদটা আসছে 70,000, তাহলে দেখো আমাদের সম্পদগুলো আগে নিয়ে আসবে। তাহলে সম্পদের মধ্যে প্রথমে কী আছে, মজুদ পণ্য আছে, এই যে মজুদ পণ্য 58,000, তাহলে আমরা এখানে মজুদ পণ্য লিখব, মজুদ পণ্য 58,000। তারপরে দেখো আমাদের প্রাপ্য হিসাব আছে 63,000, প্রাপ্য হিসাব 63,000, দেন হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম এটা হচ্ছে আমাদের কত, 68,000, এই যে 68,000। তারপরে দেখো প্রাপ্য নোট আছে, প্রাপ্য নোট আমাদের প্রাপ্য নোট আছে কত, 32,000। তারপর নগদ তহবিল, নগদ তহবিল আছে সমাপনীতে 47,000। তারপর ব্যাংক জমা, ব্যাংক জমা সমাপনীতে আছে হচ্ছে 26,000। এরপরে দেখো 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ আছে হচ্ছে আমাদের 80,000 টাকা। আর দেখো এই যে কম্পিউটার ক্রয় করেছিল এটা নিয়ে আসবে 70,000, তাহলে কম্পিউটার 70,000, এ হচ্ছে কি আমাদের মোট সম্পদ। তো সমাপনী সম্পদ এটা এখন আমরা যোগ করব, এখানে যোগ করলে আমাদের মোট সমাপনী সম্পদ আসে 4,44,000 টাকা, 4,44,000 টাকা। এবার আমরা দায়ের সাইডে যাব। তো দেখো আমাদের দায়গুলো যে ব্ল্যাক মার্ক করা আছে, প্রদেয় হিসাব আছে 24, ঋণ আছে 30, আর প্রদেয় নোট আছে 9,000, এটা আমরা নিয়ে আসবো। তো আমাদের দায়ের মধ্যে প্রথমে নিয়ে আসবো হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে হচ্ছে আমাদের 24,000। তারপরে আছে হচ্ছে কি 12% ঋণ, 12% ঋণ প্রারম্ভিকে ছিল আর এই যে সমাপনীতে ছিল না, আমরা সমাপনীটা নিয়ে আসছি 30,000, যেহেতু এটা দীর্ঘমেয়াদী এই জন্য সমাপনীতে আসবে। তারপর হচ্ছে আমাদের কি প্রদেয় নোট, প্রদেয় নোট হচ্ছে আমাদের 9,000, এ হচ্ছে আমাদের সমাপনী দায়। এখন এই সমাপনী দায় থেকে আমরা কি করবো, এই দায়কে আমরা সমাপনী সম্পদ থেকে মাইনাস করবো। তাহলে আমাদের সমাপনী সম্পদ মোট কত, এই যে 4,44,000 বড়, এটাকে এই পাশে নিয়ে আসবো 4,44,000। এখান থেকে এখন আমাদের এই যে দায় এটা আমরা কি করবো মাইনাস করবো, তাহলে সমাপনী মোট দায় হচ্ছে 63,000 মাইনাস করলে আমাদের সমাপনী মূলধন দাঁড়ায় 3,81,000 টাকা। এই যে আমাদের এখানে মাইনাস করলে 3,81,000 আসবে, এটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন, সমাপনী মূলধন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করে। মোট সমাপনী সম্পদ থেকে মোট সমাপনী দায় বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। এরপরের পর্বে আমরা মিস্টার আবদুল্লাহর যে হিসাব আছে সেটা তৈরি করবো, সে পর্যন্ত তোমরা সবাই ওর সাথে থাকবো আশা করি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।